নাম্বার টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। খানাকুলের দু নম্বর ব্লকের নতিবপুরের সুদাম চকের খুন হয়ে যাওয়া বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের মৃতদেহ রাস্তায় রেখে আরামবাগ গৌহাটির মোড়ে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ। একই সঙ্গে মৃত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিককে শেষ শ্রদ্ধা জানান বিজেপির জেলা ও রাজ্য স্তরের নেতারা। এই পথ অবরোধ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ অনেক নেতা কর্মীরা। উত্তেজনা এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। নেতৃত্বে যুব মোর্চা লড়বে,
পুলিশ যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকে। ঠিক আছে।